হ্যালো ফ্রেন্ডস, ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব কোহলি ধোনিকে নিয়ে ব্রাভোর নতুন গান, তার নাচ, গানের খবর সবারই জানা। তার চ্যাম্পিয়ন গানটা এত সাড়া ফেলেছিল যে পেশাদার গায়কদের চোখ উঠেছিল কপালে। আপাতত হ্যামস্ট্রিং এর চোটের জন্য দলের বাইরে রয়েছেন তিনি, আইপিএলে খেলতে পারছেন না। কিন্তু ডোয়েন ব্রাভো তার নতুন গানের প্রতি মনোযোগী। ব্রাভোর সেই নতুন গানে বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনি দুইজনকে রাখার কথা নাকি ভেবেছেন তিনি। গুজরাট লায়ন্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ডোয়েন আর ড্যারেন ব্রাভো দুই ভাই কথা বলেছেন। সেখানে ডোয়েন ব্রাভো বীর গলায় গানের সুর ধরেছেন, আর তাতে তিনি বলেছেন, আমরা এখন ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ায়। এখন আমি একটি ছেলেকে ফোন করেছি যার নাম কোহলি, কোহলি কোহলি কোহলি। আমি ওকে বলেছি ধোনিকে অ্যাপ করতে। এত পর্যন্ত সুর করে গেই হাসিতে ফেটে পড়লেন দুই ভাই, আর এই হাসিতে ইঙ্গিত মিলেছে কোহলি আর ধোনি দুইজনকে নিয়ে কিছু একটা করার ফন্দি এঁটেছেন ডোয়েন ব্রাভো। আর সেটা যে তার নতুন গানের সঙ্গে জড়িয়ে সেটাও বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।